দীর্ঘদিন পর আগামী 6 জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বিষয়টি নিশ্চিত করেছে। এক বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি জানায়, 6 ও 7 জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও 2টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা দুবাই রুটে 6 জুলাই থেকে সপ্তাহে 4 দিন সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা আবুধাবি রুটে 7 জুলাই থেকে সপ্তাহে 4 দিন মঙ্গল, বুধ, শুক্র ও রোববার নিয়মিত বিমানের ফ্লাইট চলবে। আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে UAE কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রিএন্ট্রি অনুমোদন নিতে হবে। দুবাই ভ্রমণের ক্ষেত্রে দুবাই রেসিডেন্স ছাড়া অন্যদের www.smartservices.ica.gov.ae এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। অপরদিকে দুবাই রেসিডেন্সধারীদের www.smart.gdrfad.gov.ae এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্ক দুইটি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া হয়েছে। এর আগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত 21 থেকে 31 মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে 7 এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে 14 ও 30 এপ্রিল, 7, 16 ও 30 মে এবং 15 জুন পর্যন্ত বাড়ানো হয়। গত 16 জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে ও কাতার রুটে এবং 21 জুন থেকে এমিরেটসকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। পরে টার্কিশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়াকে অনুমতি দেওয়া হয়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।